ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ দুর্ঘটনায় এমভি অভিযান 10 লঞ্চের মালিক খামজালাল রনি সহ অজ্ঞাত 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সকালে মামলাটি করেন বরগুনার বালিয়াতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এদিকে নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে রবিবার সকাল থেকে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস, নৌপুলিশ এবং কোস্টগার্ড। কমপক্ষে অর্ধশতাধিক মানুষ এখনও নিখোঁজ বলে দাবি স্বজনদের। আমরা ফিজিক্যালি এটা পরিদর্শন করছি এবং এটা চলমান থাকবে। দুই সপ্তাহ সময় আমাদের লাগবে সম্পূর্ণভাবে শেষ করতে। এদিকে বরগুনায় স্বজনহারা পরিবারগুলোতে চলছে শোকের মাতম। নিখোঁজদের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরছেন পরিবারের সদস্যরা। আমার নিখোঁজ চারজনের ভিতরে একজনও শনাক্ত করতে পারিনি। নিখোঁজ আমার ওয়াইফ আর আমার দুই বাচ্চা, লাশও পাই নাই, কোনো খোঁজ এখন পর্যন্ত আমরা পাই নাই। এইভাবে নিশ্চয় হয়তো না, কিন্তু এর জন্য আমি বিচার চাই। লঞ্চ দুর্ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষ ও স্টাফদের গাফিলতি ছিল কিনা এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। তারা আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে কীভাবে দুর্ঘটনাটি ঘটলো, আগুনের সূত্রপাত হলো এবং লঞ্চের যারা ম্যানেজমেন্টে ছিল তাদের কি ভূমিকা ছিল, এ সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য তারা আজকে আসবেন। এদিকে এমভি অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল রনি সহ 25 জনের বিরুদ্ধে মামলা করেছেন বরগুনা বালিয়াতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম নাসিম। গেল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে এমভি অভিযান 10 লঞ্চের ইঞ্জিন কক্ষে আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় এখন পর্যন্ত 38 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মাসুমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।